ক্যাশিং টা চেঞ্জ করব, মাদারবোর্ডটা চেঞ্জ করে অন্য একটা মাদারবোর্ডে লাগাবো, নতুন একটা মাদার নতুন একটা ক্যাশিং এ লাগাবো মাদারবোর্ডটা খুলে। এটা পুরান ভেঙে চেঙে গেছে, হলো নতুন এটা লাগাবো। এটার ভিতরে চেঞ্জ করে এটা লাগাবো, ক্যাশিং এ পাওয়ার সাপ্লাই আছে, দেখতে পাবেন মাদারবোর্ড খুলে ফেলছি। তো এটা আমি মাউন্টিং করব এর ভিতরে, এটা প্লেটটা লাগবে দেখি। তো এগুলো সবগুলো একটু লাগাতে হবে ঠিকঠাক জায়গায়, এগুলো সব কিছু লাগাতে হবে, পয়েন্টে পয়েন্টে সব কিছু গাঁটে সব কিছুটাই লাগাতে হবে। তারপর পাওয়ার সাপ্লাই লাগেছে একটু, আর ক্যাশিংয়ের সাথে যে পাওয়ার সাপ্লাই থাকে এটা ভালো থাকে না বেশিরভাগই পাওয়ার সাপ্লাই। তারপর দেখি ট্রাই করে ভালো আছে কি না। তো আমার সব কিছু লাগানো হয়ে গেছে, এখন সব কিছু আমি লাগিয়ে দিছি সাপ্লাই। তো এদিকে আমার সব কিছু অ্যানালাইজ করা হয়ে গেছে ঠিকঠাক মতো, সুইচ বাটন সব কিছুই, ইউএসবি কিবোর্ডের সামনের লাইনগুলোর যে কিবোর্ড লাইন থাকে সেইগুলোর অডিও পোর্ট। তো এটা একটা আপডেট মাদারবোর্ড 510-এর, সব কিছু লাগানো হয়ে গেছে। এখন পাওয়ার দিয়ে দেখব ঠিকঠাক মতো কাজ করে কিনা। এখন আমার সুইচ বাটন চাপ দিব, ঠিক আছে সব কিছু লাগানো হয়েছে, মনিটর দেখে লাইন আসছে কিনা চলে আসছে। ডিসপ্লেটা চলে আসছে। তো এ হলো পিসির স্ক্রু, ক্যাশিংয়ের সাথে থাকে যেগুলো দিয়ে দেয় মাদারবোর্ড মাউন্টিং করার জন্য লাগে। আরও স্প্রেট আছে, দুই প্যাকেট ছিল, এক প্যাকেট বাম চার এক প্যাকেট। তাহলে আমার চলে আসছে পিসিটা, যে পিসিটা এখন বিল্ড করলাম, মাদারবোর্ড এক্সচেঞ্জ করলাম, সেটা ক্যাশিং নতুন ক্যাশিং লাগালাম, চলে আসছে সব কিছু ঠিক আছে। তো আপনারা চাইলে আপনারা ক্যাশিং চেঞ্জ করে নতুন করে আবার মাউন্টিং করতে পারবেন, কারো কাছে যাওয়া লাগবে না। আলহামদুলিল্লাহ ঠিকঠাক মতো হয়ে গেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।